কুম সালাম ওরুল্লাহি আবার কত সমন্বিত ভাই প্রশ্ন করেছেন যে সালাতে হাত নাবির উপরে হবে না নাবির নিচে হবে প্রিয় দিনী ভাই এ ব্যাপারে বহারি শরীফের হাদিস হল সাতশো চল্লিশ নম্বর হাদিস মোয়াত্তা মালিকের তিনশো সাতাত্তর নম্বর হাদিস এবং মুসলিম শরীফের আষ্টশো ছিয়ানব্বই হাদ ছিয়ানব্বই নম্বর হাদিস এবং নাসাই শরীফের আষ্টশো নব্বই নম্বর হাদিস এই সমস্ত কিতাবের হাদিসের মধ্যে কিন্তু এই এই ব্যাপারে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখতেন যেটা বহারি হাদিসের মধ্যে বলা হয়েছে যেটা আমি আপনাকে পরে শোনাচ্ছি হজরত সালবিন বিন সাদ রাজি আল্লাহ বলেন কানান নাসুই মরুনা আইয়ার রাজুল ইয়াদ আল ইমনা আহিল ইসরাফি সলাত যে রসুল সাল্লাহ সাল্লাতামের যুগে লোকদেরকে হুকুম করা হতো যে তারা যেন তাদের ডান হাতকে বাম হাতের উপরে রাখে তো এই হাদিসের মধ্যে কিন্তু আলা জেরা ইউসরা শব্দ ব্যবহার করা হয়েছে জেরা শব্দের অর্থ হলো কিন্তু আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনি পর্যন্ত যে অংশটা আছে এই অংশটা হলো জেরা তাহলে বাম হাতের আঙ্গুলের মাথা থেকে নিয়ে কোন পর্যন্ত এই জায়গার উপরে রসুল্লাহ সাল সাল্লামের যুগে সাহাবিরা ডান হাত রাখতেন তাহলে এখন যদি আপনি এই বাম হাতের আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনি পর্যন্ত এই জায়গার উপরে আপনি ডান হাত রাখতে চান স্বাভাবিক আপনি নাবির নিচে হাত রাখলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না পুরোপুরি আমল হবে না অতএব এই সুন্না অনুযায়ী আমল করতে হলে আপনাকে কিন্তু এই নাবির উপরেই বাম হাতটাকে নিয়ে আসতে হবে এরপরে আপনি ডান হাত তার উপরে রাখবেন একটা একটা হাদিস হলো যেটা নাসাই শরীফের মধ্যে আষ্টশো নব্বই নব্বই হাদিস ওয়াইলিম হজর রাতি আল্লাহ থেকে বর্ণিত কালা কাল আলতলা সালাত রাসুল্লাহ সাল্লা সাল্লাম কাইফাই উনি বললেন যে আমি একবার সংকল্প করলাম যে কিভাবে রাসুল্লাহ সাল আলহিম সালাত আদায় করেন আমি সেটা কিন্তু দেখব তো উনি বলেন ফানাজার তু ইলাইহি আমি দেখলাম রাসুলের রাসুল সাল্লাহ সাল্লাম সালাদ পড়তেছেন ফাঁকামা ফাঁকাম্বারা রাসুল সাল্লাম দাঁড়াইলেন এবং তকবিরে উলা যেটা তকবিরে তাহারিমা বলে হাত উঠালেন খানের লতি পর্যন্ত খান বরাবর উঠিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম সুম্মা ওয়া দা ইয়াদাহুল ইমনা আলা কফাহিল ইউসরা ও রুসি ওয়া সাঈদ এখানে কিন্তু এই তিনটা শব্দ ব্যবহার করা আছে এরপরে আল্লাহ রসুল আল্লাহ রসুলের হাত এই ডান হাত রাখলেন বাম হাতের কবজির উপরে বাম হাতের কবজির পরে যে অংশটা আছে কবজির জুড়া থেকে নিয়ে খনি পর্যন্ত যে অংশটা আছে এতটুকুর উপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাতসাল্লাম হাত রাখলেন তো প্রিয় দিনীবাই এই দুইটা বহারি এবং নাসাই শরীফের হাদিস দ্বারা পুরোপুরি বোঝা যায় রসুল্লাহ সাল আলাই সালুসলামের যুগে এবং রসুল সল্লা আলহিহাম বাম হাতের উপরে যে ডান হাতটা রাখতেন সেটা ছিল অপুর হাতের উপরে রাখতেন অতএব আপনি এই ব্যাপারে এইভাবে যদি আপনি আমল করতে চান তাহলে কিন্তু আপনি নাবির নিচে আপনি হাত নিয়ে দেখবেন কিন্তু সেটা হবে না স্বাভাবিক নাবির উপরেই উঠাতে হবে এখন আসেন যারা নাবির নিচে হাত বাঁধার জন্য যে দলিল দেয় যেটা দাউদের হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে হজরতে আবি জুহাইফার আদি আল্লাহ তাহু থেকে বর্ণিত উনি বলেন আন্না আলী আন্নাদি আল্লাহ তাহু কাল আমিনা সুন্নতে ওয়াদুল কফি আল আল কফি ফি সলাতি তাহতা সুর্রা যে উনি বলেন যে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছেন যে নিশ্চয়ই সুন্নতের মধ্যে থেকে এটা হলো একটা শূন্য যে মানুষ যেন তার হাতটা আর এক হাতের উপরে রাখে অর্থাৎ নাবির নিচে যেন তারা রাখে প্রিয় দিনী ভাই এই হাদিসের মধ্যে স্বয়ং ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলহ বলেছেন যে এই হাদিসের সনদের মধ্যে একজন রাউই আছে যার নাম হলো আব্দুর রহমান ইবনে ইসাক আল উনি বলছেন যে আব্দুর রহমান ইবনে ইসাক আল কুফি উনি দুর্বল রাবি উনার রেওয়ায়ত গ্রহণ করা হয় না অতএব এই যারা এই নাবির নিচে হাত বাঁধার যে হাদিস দিয়ে এই হাদিসটা হলো দুর্বল এই ব্যাপারে আমল করা যাবে না নাবির উপরেই হাত বাঁধতে হবে জেসাকাল্লাহ খায়